জীবিত থেকেও মৃতের অভিনয় করা কিছু চতুর প্রাণী, বিপদে বন্ধুর পরিচয়। এই নীতি গল্পের সুবাদে আমরা কম বেশি সবাই জানি যে হিংস্র ভালুকের আক্রমণকে ফাঁকি দিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে আসতে হলে একদম মৃত মানুষের মতো অভিনয় করতে হয়। প্রাণী জগতের অনেক প্রজাতিতে এমন ভুয়া মৃত্যুর ভান ধরার বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। এটি থ্যানাটোসিস নামেও পরিচিত। খাদ্য শৃঙ্খলের নিচের দিকে প্রাণীদের মধ্যে এই বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়, অবশ্য উপরের দিকের প্রাণীদের মধ্যেও দেখা যায়। প্রয়োজনের তাগিদে মৃতের অভিনয় করা কিছু প্রাণীর কথা তুলে ধরা হবে আজকের ভিডিওতে। আমেরিকান অপসাম, আমেরিকার এক ধরনের স্তন্যপায়ী প্রাণী যারা মূলত বৃক্ষজীবী। নিখুঁত মৃত্যুর অভিনয়কে তারা নিয়ে গেছে শিল্পের পর্যায়ে। তাই প্রক্রিয়া এতটাই নিখুঁত যে প্রাণীদের মারা যাওয়ার অভিনয়কে অনেক সময় প্লেইং পজম নামে অভিহিত করা হয়। অপজমদের জীবন যখন হুমকির মুখে পড়ে তখন তারা দারুণ একটি অভিঘাত প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। শুরুতে তাদের হৃৎপিণ্ডের স্পন্দন ও শ্বাস প্রশ্বাস যথাসম্ভব কমে আসে। এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়ে এবং মৃত দেহের মতো শরীর শক্ত হয়ে যায়। বাহ্যিকভাবে এরকম একটি অপজমকে দেখে মৃত বলেই মনে হয়। সাপ, আক্রমণ যেখানে ব্যর্থ সেখানেই প্লেইং পজম। অপজমদের মতোই স্টার্ন হগনোজ সাপ ও বেবি ব্রাউন সাপেরা দারুণ অভিনেতা। আসন্ন বিপদ কিংবা হুমকির মুখে যখন সাপগুলো তাদের আক্রমণাত্মক আচরণ যেমন হিসফিস শব্দ বা ফনা তুলেও কাজ হয় না, তখন রক্ষণাত্মক পন্থা অবলম্বন করে ভুয়া মৃত্যুর ভান ধরে। শরীর উল্টিয়ে আকাশের দিকে পেট দিয়ে শরীর শক্ত করে মরার মতো পড়ে থাকে, একই সাথে হা করে জিহ্বা বের করে প্রক্রিয়াটিকে আরও বাস্তবসম্মত করে তুলতে এদের জুড়ি নেই। অপজমদের মতোই তখন ইস্টার্ন হগনোজ সাপও এক ধরনের বিশ্রী গন্ধ ছড়ায় যা তাদের আত্মরক্ষার প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করে। পিঁপড়া, দুর্বলের একমাত্র ভরসা। আক্রমণের শিকার হলে সক্ষমতা ভেদে সোলেনোফিস ইনভিক্টা প্রজাতির পিঁপড়াদের মধ্যেও ভিন্ন ভিন্ন আচরণ লক্ষ্য করা যায়। কয়েক সপ্তাহ বয়স্ক পিঁপড়া যাদের পাখা আছে তারা উড়ে পালিয়ে যায়। কয়েক মাস বয়স্ক এবং শক্তিশালী পিঁপড়ারা আক্রমণ প্রতিহত করতে লড়াই করতে শুরু করে। কিন্তু মাত্র কিছুদিন বয়সের পিঁপড়া যারা বলতে গেলে শিশু, তাদের করার মতো কিছু থাকে না। এই পিঁপড়াগুলো উঠতেও পারে না, আবার লড়াইও করতে পারে না। তখন এই বাচ্চা পিঁপড়াগুলো থ্যানাটোসিসের উপর নির্ভর করে, অর্থাৎ মারা যাওয়ার অভিনয় করে। পোকা ট্রোজান হর্সের জ্যান্ত উদাহরণ। নিজেদের দুর্ভেদ্য শহরে কাঠের তৈরি বিশাল ঘোড়া প্রবেশ করানোর মধ্য দিয়েই ধ্বংস ডেকে এনেছিল ট্রয় অধিবাসীরা, যারা ট্রোজান হর্স নামে অধিক পরিচিত। ক্লেভিজার টেস্টাসিয়াস নামের এক ধরনের পোকা খাদ্য জোগাড় করতে মৃতের মতো পড়ে থাকে। মৃত খাবার ভেবে পিঁপড়ার দল যখন তাদের ঘরে নিয়ে যায় পোকাটিকে, তখনই ট্রোজান হর্সের মতো আসল রূপ ধারণ করে পোকাটি। ঘরের ভেতরে প্রবেশ করার পর স্বরূপে আবির্ভূত হয়ে আক্রমণ করে এবং পিঁপড়াদের লার্ভা খেয়ে সাবার করে দেয় পোকাটি। ভাগ্যের নির্মম পরিহাসে শিকারি পরিণত হয় শিকারে। মাকড়সা, নর মাংসভোজী সঙ্গী হতে বাঁচার নিমিত্তে। যৌন মিলনের পূর্বে কিংবা পরে সঙ্গীকে ভক্ষণ করার প্রথা পতঙ্গ জগতে বেশ সাধারণ ঘটনা। বিশেষ করে স্ত্রী পতঙ্গগুলো পুরুষ সঙ্গীদের খেয়ে ফেলে মিলনের সময়কালে কিংবা মিলনের ঠিক পরপরই। কিন্তু সব কিছুর উপরে তো নিজের জীবন, আবার বংশবৃদ্ধি বা রক্ষাও করতে হবে। তাই জীবন বাঁচাতে পুরুষ পতঙ্গগুলো বেছে নেয় অভিনব পন্থা। ইউরোপিয়ান মেন্টিস প্রজাতির পুরুষরা যৌন মিলন শেষে একদম নিথর হয়ে যায়, স্ত্রী সঙ্গী যেন তাকে খেয়ে না ফেলে। এজন্যই ভুয়া মৃত্যুর অভিনয় করতে হয় তাদের। নার্সারি ওয়েব মাকড়সা গোত্রের পুরুষেরা তাদের সম্ভাব্য সঙ্গীকে আগে একটি পতঙ্গ উপহার হিসেবে দেয়, যেন স্ত্রী সঙ্গীর মিলনের সময় একটু নমনীয় থাকে। উপহার গ্রহণ করে পুরুষ সঙ্গীর দেওয়া পতঙ্গটি যদি স্ত্রী মাকড়সাটি খেতে শুরু করে, তাহলে পুরুষ মাকড়সাটি তার কাজ অব্যাহত রাখে।
কিন্তু স্ত্রী মাকড়সা যদি পতঙ্গটি খাওয়া শুরু না করে তাহলে সাথে সাথে পুরুষটি শেষ নিঃশ্বাস ত্যাগের অভিনয় করে পড়ে থাকে। কিছু সময় পরে যদি স্ত্রী সঙ্গী উপহারটি গ্রহণ করে উদর পড়তে শুরু করে ঠিক তখনই যেন আবার জীবন ফিরে পায় পুরুষ মাকড়সাটি। এর পরপরই সাথে সাথে উদ্দেশ্য সাধনে ব্যস্ত হয়ে পড়ে পুরুষ সঙ্গীটি। হাঙর, সহিংসতা শেষ কথা নয়, হাঙরের আক্রমণের হাত থেকে বাঁচা তো সোজা কথা নয়। তবে কিছু বিশেষজ্ঞরা বলেন যে হাঙর আক্রমণ করলে এর চোখের কাছাকাছি ঘুষি দেওয়া সম্ভব হলে তারপর এটি নিবৃত হবে। হাঙরদের মধ্যে লেমন শার্ক যথেষ্ট বড় ও শক্তিশালী হলেও এরা অনেকটা নম্র স্বভাবের। এই প্রজাতির হাঙরদের পেছনে মৃদু টোকা দিলে তারা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় এবং বেশ খানিকটা সময় মরার অভিনয় করে। এই কারণেই হয়তো হাঙরদের অন্য যে কোনো প্রজাতির চেয়ে এই হাঙরগুলোর উপর সবচেয়ে বেশি গবেষণা করা সম্ভব হয়েছে। আমাদের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।